অপেক্ষার পালা শেষ হতে চলেছে ঘোষণা হয়ে গেছে মাঠের লড়াইয়ের দিনক্ষণ সারা দেশ থেকে যে দুশো জন ফুটবলার বাছাই করা হয়েছিল তাদের নিয়ে এক মাসের ক্যাম্প শেষ হচ্ছে আগামী শুক্রবার আর ১৬ এপ্রিল পর্দা উঠছে শেখ কামাল অনুর্ধ বিশ জাতীয় ফুটবল টুর্নামেন্টের সময়সূচি ঠিক সহ নানা বিষয় চূড়ান্ত করতে আজ জরুরি সভায় বসেছিল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন দুইটা ভেনু আমরা ঠিক করেছি একটা হচ্ছে নাটোর ভেনু আর একটা হচ্ছে খুলনা ভেন এই নড়াইল ভেনু দুইটা ভেনু আমরা মেজর ভেনু আর গ্রুপ পর্যায়ে খেলা হবে আর থার্ড ভেনু যেটা আমরা ঠিক করেছি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে কক্সেস বাজারে তো যেটা আমাদের নড়াইল ভেনু যেটা হবে সেখানে হচ্ছে খুলনা খুলনা ঢাকা রংপুর এবং বরিশাল আর নাটোর ভেনুতে হবে হচ্ছে রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিং টুর্নামেন্ট দিয়েই এই কার্যক্রমের সমাপ্তি হচ্ছে না বাছাইকৃত ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন প্লেয়ারদের যে কন্ট্রাক্ট ফর্ম তৈরি করা হয়েছে সেই কন্ট্রাক্ট ফর্মে তারা সই করবে চার বছরের জন্য এই প্লেয়ারগুলোকে আমরা আমরা দায়িত্ব নিব টোটাল আটটা বিভাগ থেকে আর মানে একশো জন যে প্লেয়ার আসছে আঠারো জন করে সেখান থেকে আমরা পঞ্চাশ জন প্লেয়ারকে বেস্ট আমরা সিলেকশন করব করে আমরা একটা ভেনু ঠিক করবো হবে এটা এবং তাদেরকে আমরা হাই পারফরমেন্স ট্রেনিং এর মধ্যে রাখবো দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্যে রেখে দেবো তাদের থাকা থাকা খাওয়া লেখাপড়া থেকে শুরু করে পুরো জিনিসটা জেলা বিভাগ অ্যাসোসিয়েশন এই দায়িত্বটা নিবে টুর্নামেন্টের ফাইনালের আগের দিন অর্থাৎ সাতাশ এপ্রিল কক্সেস বাজারে হবে ফুটবলের মহাসম্মেলন সবাইকে নিয়ে আমরা একটা ফুটবলের মহাসম্মেলন করবো সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে ফুটবলের যে বর্তমান অবস্থা এখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি কীভাবে ফুটবলকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি কোন পদ্ধতি অবলম্বন করলে কারণ আমরা তো একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি এই প্রসেসটা আরও কতটুকু মানে আমরা বেগবান করতে পারি করে বাংলাদেশকে আমরা একটা ফুটবল নিয়ে একটা ভালো যে চিন্তা ভাবনা করতেছি সেটা একটা রূপরেখা আমরা তৈরি করতে পারি আর কি গ্লোবাল স্পোর্টস ঢাকা